ঘোষ এগুলির মধ্যে দলীয় করাটা সেটা অস্বাভাবিক কেন বাবা তাকে আগে এদের শিখেন। ওই শিক্ষাটা শুধু পেট সর্বস্ব শিক্ষা, জাগতিক শিক্ষাটা পেট সর্বস্ব শিক্ষা। কিভাবে আপনার একটা ভালো চাকরি পাবে, কিছু কামাই রোজগার একটা ব্যবস্থা হয়ে যাবে, এত যদি সেটা দেখ কোনো ভাবেই হোক, কিন্তু দিনী শিক্ষাটার উদ্দেশ্য কিন্তু এটা না। দিনী শিক্ষার উদ্দেশ্য যে এই শিক্ষা যারা শিক্ষিত হবে তাদের মর্যাদা যেরকম, তাদের ফজিলত যেরকম অনেক বেশি, যারা শিক্ষা নিবে শিক্ষা দিবে, যারা এদের ব্যবস্থাপনা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সর্বোত্তম বলে বলছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম যে কোরআন, যে কোরআন শিখা এবং শিখা, এটার মেজদার হওয়া, এটা শুধু ছাত্র শিক্ষক না, যারা এটার ব্যবস্থাপনা করে তারাও এটার হকদার, তারাও এটার হকদার যাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করে। আর যারা সহি শুদ্ধ ভাবে সুন্দর ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করেন, যারা তাদের পিতা মাতা তাদের সন্তানকে এতটুকু শিক্ষা দিচ্ছে এবং কোরআনে পাকের হালালকে হারাম, হালালকে হালাল, হারামকে হারাম দেন চলে, অর্থাৎ কোরআনে পাকের হুকুম হাকাম মেনে চলে, আল্লাহ পাক ওই কোরআন পড়নেওয়ালা তার পিতা মাতাকেও সম্মানিত করছেন। কিরকম সম্মানিত করছেন, যে পিতা মাতাকে এমন নূরের তাজ পরানো হবে আর ওই তাজের নূর এমন হবে যে ঘরের মধ্যে যদি সূর্য আসে, সূর্য এখন কত কোটি কত লক্ষ মাইল দূর, আর সেই সূর্যটা যদি ঘরের মধ্যে আসে কিরকম আলো আলো আলোকিত হবে, সেই নূরের তার আরো বেশি আলোকিত হবে। যারা শুধু সন্তানকে এতটুকু কোরআন শিক্ষা দিচ্ছে, আর যারা এই কোরআন শিক্ষা করবে পিতা মাতার এই সম্মান, আর যারা শিখবে তাদের সম্মান কত। এরপরে যারা কোরআনের হাফেজ হবে তাদের সম্মান তো আরো আরো অনেক অনেক গুণ বেশি। হাফেজ কোরআনের মর্যাদা, কিন্তু এখানে একটা শর্ত আছে, হাফেজে কোরআনকে কোরআনের হক আদায় করতে হবে। কোরআনের হক আদায় করতে হবে,
কুরআন শরীফের যে বলল তেলাওয়াত করল না। প্রত্যেকটা বাবা মা তো এই জন্য সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে, যে হাফেজ সে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবে। যত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবে তত বেশি সে সওয়াবের অধিকারী হবে। আর এই ছোট অবস্থায় যখন তেলাওয়াত করবে তখন তো তার গুনাহের দপ্তরে লেখা হয় না, নেকির দপ্তরে লেখা হয় না বাবা। এই আমলগুলি সরাসরি কিতাবে তার আমল নামা মধ্যে ছিল। উম্মতের মধ্যে যারা হাফেজ তাদের কোন তুলনা নাই, কিন্তু আমরা আমাদের সন্তান এই জন্য গুরুত্ব বুঝি না। আমাদের সমাজে স্বীকৃতি নাই, কিন্তু এক সময় ছিল যে দুনিয়া তো কোরআনের যেরকম কোরআন তেলাওয়াত করতে পারত, যে যেরকম কোরআনের হাফেজ ছিল, কারী ছিল, দুনিয়াতেও তাকে সেইভাবে মূল্যায়ন করা হতো। কোন একটা এলাকার একটা গভর্নর বানানোর প্রয়োজন হইত, নিয়োগ করার প্রয়োজন, তো যে বেশি কোরআন শরীফ সুন্দর পড়তে পারত তাকে ওই পদটাকে তাকে দেওয়া হইত। কোন একটা যুদ্ধে সাহাবায়ে কেরাম অনেকের ইন্তেকাল হয়েছে, অনেকে শহীদ হয়েছে। এখন একই কবর অনেককে দাফন করা হয়েছে। দাফন করার ক্ষেত্রে যে হাফিজে কোরআন তাকে আগে কবরে রাখা হয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনা শরীফ থেকে বিরাট এক কাফেলা আসে, ওই কাফেলার মধ্যে মদিনার ওই ইয়ে থেকে আপনার ওই টায়ার থেকে ওই কাফেলার মধ্যে ওই টায়ারের যত রইস লোক সর্দার লোক ব্যবসায়ীদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যবসায়ী, সর্দারদের মধ্যে শীর্ষস্থানীয় সর্দার, এই ধরনের একটা বড়দের এক জামাত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সাথে সাক্ষাৎ করার পরে যে তোমাদের মধ্যে অমুক কে দেখতেছি না,
গালিবান আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, উনি বয়সে ছোট বাচ্চা মানুষ, তো তারা বলতেছে যারা আসছে সে তো বয়সে ছোট ছেলে মানুষ, এগুলো আমাদের মাল সামানা গুলি এগুলো পাহাড়ের জন্য একে রেখে আসছে। তাহলে রসুল সাল্লাল্লাহু বললেন যে তাকে নিয়ে আসো, আনার পরে এই সমস্ত তাইফবাসীদের মধ্যে যারা সর্দার লোক তাদেরকে উদ্দেশ্য করে বলছে যে আমি তোমাদের জন্য তোমাদের নেতা তোমাদের ইমাম হিসেবে আমর ইবনে আসকে তোমাদের ইমাম নেতা নির্বাচন করে দিল, যাকে সামানা পাহারার জন্য রেখে আসছে, তাকে কি করছে তাইফবাসীদের নেতা বানিয়ে দিচ্ছে। কুরআন মানুষকে সম্মানিত করে, দুনিয়াতেও করে, দুনিয়াতে কোন বংশ পরিচয় নেই, একেবারে একজন কপট দক্ষিণ পরিবারের সন্তান, বস্তির সন্তান, অসহায় সহায় সম্বলহীন, কিন্তু সে মাদ্রাসার মধ্যে হেফজখানে ভর্তি হয় কোরআন শরীফ সহি সুন্দরভাবে তেলা শিখলে হেফজ বুঝতে। এখন আপনার সে পরবর্তীকালে একটা মসজিদের ইমাম হয়েছে, ওই মসজিদের ঘটনাক্রমে দেশের প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদের মন্ত্রী সবাই এই মসজিদে নামাজ পড়ছে। এখন কি কারো এই কথা বলার হিম্মত আছে যে আমাদের মধ্যে প্রেসিডেন্ট সাহেব সবচেয়ে বেশি সম্মানিত উনি নামাজ পড়ে, না ওই সহায় সম্বলহীন ওই যে গরিবের ছেলে সে নামাজ পড়াবে, সে নামাজ পড়াবে না, কোরআন তাকে সম্মানিত করছে না, দুনিয়াতে তাকে সম্মানিত। তবে হ্যাঁ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, তার মধ্যে যদি প্রেসিডেন্ট হয় তাহলে সে সমস্ত প্রেসিডেন্টের ইমামতি করতে পারবো, আর শুধু অজাগতা এবং বাইরের ছোট যদি ঠিক হয় তাহলে সে এত সুন্দর কোরআন শরীফ পড়ে আলেমদের ইমামতি করতে পারে। বর্তমান যে তুরস্কের প্রেসিডেন্ট তার কোরআন শরীফ খেলোয়াড় যদি শুনেন মনে করুন যে কত সহি শুদ্ধ খেলোয়াড়, কত সুন্দর খেলোয়াড় বর্তমান যে তুরস্কের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নেতা তো এরকমই হওয়ার দরকার মুসলমানদের নেতা, তাই না? মুসলমানদের নেতা তো যে বেশি কোরআন জানে, কোরআন বেশি পড়তে পারে, কোরআন বেশি তেলার শুদ্ধভাবে তেলার মাপ কাটিয়ে লই কোরআন, কিন্তু আমাদের মধ্যে আমরা মুসলিম সমাজ মুসলিম দেশে এই মাপকাঠিটা আছে, এই মাপকাঠি আমাদেরও নেই। আমরা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহ উনি যখন খেলাফত আন্দোলনে দাঁড়াইছিলেন বটগাছিয়া, এত বড় বুজুর্গ, এত এত মাহের কারি কেরাতে সাবার আস কারি, এত বড় আলেম বিজ্ঞ আলেম, এত বড় বুজুর্গ হজরত খানগির খলিফা রহমতুল্লাহ আলাইহ,
যে বাংলাদেশের মুসলমানরা ভোট দিতে পারে দেন, আমরা মুসলমান হইয়া আমরা কোরআনের মর্যাদা দেই না, আমরা কোরআনের মর্যাদা না দেওয়ার কারণে আমাদের মর্যাদা নাই, আমরা মর্যাদাহীন হয়ে গেছি। যারা কোরআনকে মর্যাদা দেবে আল্লাহ পাক তার মর্যাদা বাড়াই দেবে। ইতিহাসের পাতায় আছে অনেক ঘটনা, হযরত বিশ্বে হাবিব রহমতুল্লাহ আলী যিনি একজন আনপার অশিক্ষিত একজন সাধারণ নগণ্য একজন লোক ছিল, যে পুলিশের একজন সিপাহী পদে চাকরি করত, চারিত্রিক অবস্থা ভালো ছিল না, নেশাপানি করত, উনি একদিন রাস্তার মধ্যে চলতেছে, রাস্তার মধ্যে একটা কাগজ পেয়ে দিচ্ছে, একটা কাগজ, উনি সে কাগজের হাতে নিয়ে দেখে যে এখানে কোরআন শরীফের একটা আয়াত এই কাগজটার মধ্যে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন আয়াত নেই না, কত ফজিলতপূর্ণ আয়াত, যারা মুফাসসির এত সিরিং বহুদিন লাগে, উনি চিন্তা করল যে কোরআন শরীফের আয়াত দেখা কাগজটা রাস্তায় ফেলে দিচ্ছে, এটা যদি কেউ পদদলিত করে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে, সে তো কোরআনকে অসম্মান করল, কোরআনের অসম্মান করল, কোরআনকে পাড়া দেওয়া হয়েছে, গুণাগার হবে। এই জ্ঞাতির কারণে তার জিন্দগি বরবাদ হয়ে দিতে পারে, কিন্তু করাচির হজরত শাহ আকিব আক্তার সাহেব রহমতুল্লাহ লেখছেন যে সে বেহুশ ছিল কিন্তু কোরআনের ব্যাপারে তার হোশ কিন্তু ঠিক আছে, এই ব্যাপারে কিন্তু বেহুশ হয়নি, উনি এই পাতাটাকে উঠাইয়া সযত্নে বাজারে গেছে, পকেটে 250 দিনার ছিল, 250 দিনার খরচ করে উনি বাজার থেকে দামি কাপড় কিনছে, আরো বিভিন্ন খুশবু আতর এগুলি বিভিন্ন খুশবুদার জিনিস টিনিসটা এগুলি কিনছে, কেনার পরে বাড়িতে গিয়া বাক পবিত্র হইয়া গোসল পশু গোসল করিয়া এই কোরআন শরীফের পাতাটাকে যত্ন করিয়া এটাকে এই কাপড় দিয়া মুড়াইয়া তারপরে ঘরের মধ্যে উঁচু জায়গার মধ্যে সুন্দরভাবে রেখেছে, ওই রাত্রিতে উনি স্বপ্নে দেখেন যে এক নুরানি সুরদারি কেউ ওনাকে বলতেছে, হে বিশ্বে হাফি, তুমি তো আল্লাহর কালামকে সম্মান করছো, একরাম করছো, এই আল্লাহ পাকের কালামকে সম্মান করার কারণে আল্লাহ পাক তোমার সম্মানকে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোমার সম্মানকে সারা জগতের মধ্যে সকলের উপরে তোমার সম্মান বাড়ায়। বিশ্বে হাবিব রহমতুল্লাহ আলী উনি ওই জমানার ওই হাল জমানা উনি সর্বশ্রেষ্ঠ বুজুর্গ, সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি, তার প্রমাণ কি?
দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি কাউকে সম্মান করে ওই সম্মানের কোন দুনিয়াবি কোন স্বার্থে করে আমেরিকার প্রেসিডেন্ট আসলো তাকে সম্মান করবে, বড় কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে সম্মান করে। সাধারণত উলামায়ে কেরাম কেউ ওই পর্যায়ে সম্মান করে না, উলামায়ে কেরামকে উলামায়ে কেরামই সম্মান করে। তারা জানে যে কোন আর আলেমের মর্যাদা কিরকম, এক নাপিত সে বাসা চুলকাত, তো বাসা চুলকাতে দেওয়ার পরে ঘুমাই গেছে, তো নাপিত ঘুমের মধ্যে বাসা চুলকেটে ফেলে, তো বাসা খুশি হইয়া তাকে একটা খেতাব দিছে, নাপিত রত্ন আসিনা দেশে না খেতাব দেয় না, আমাদের দেশে বিনিমুক্ত বিভিন্ন খেতাব দেয় না, তো বাসা এরকম একটা খেতাব দিছে নাপিত রত্ন। তখন বাড়িতে গিয়ে যখন তার বিবিরে জানাইল, বউরে জানাইছে যে আমার তো বাসায় খেতাব দিছে, বাসায় খেতাব দিছে, বাসায় চুল কাটার কি জানে, এটা যদি তোমাদের নাপিত যদি নাপিত গোষ্ঠী যদি তোমাকে খেতাব দিত তাহলে এটা প্রকৃত খেতাব হইত, প্রকৃত সম্মান হইত। বাদশা তো এই চুল কাটা সম্পর্কে জানে না, তো ওই জমানার সর্বশ্রেষ্ঠ আলেম সর্বশ্রেষ্ঠ মহান্তির ফকি চার ইমামের এক ইমাম, ইমাম আহমদিন হাম্বুল রহমতুল্লাহ হাম্বুলি মাজহাবের ইমাম, উনি ওই বিশ্ব হাবিব রহমতুল্লাহ আলাইহি দরবারে ওনার সহবতে আসতে, আবার বিশ্ব হাবিব রহমতুল্লাহ ওনার কাছে যেতেন, বিশ্ব হাবিব ইমাম আহমদ হাম্বুল রহমতুল্লাহ আলাইহির হাজার হাজার সাক্ষী সাকৃতের এমন সংখ্যা যে এরকম বর্তমানে দেখছেন না, টঙ্গির ময়দানের মধ্যে মাইকের আজান দেয় না, মুকাব্বিদের মাধ্যমে এরকম ভাবে ইয়ে করে না, আজানের ব্যবস্থা, এরপরে এই যে আপনার নামাজের সময় যে হ্যাঁ মুকাব্বির হয়, তো ওই সময় যখন হাজার হাজার সাকৃতদের মধ্যে এরকম ভাবে মুকাব্বির সিস্টেমে এদের আপনার কাছে থেকে একজনে শুনছে উনি আবার ওই হেডের কাছে এটা বলছে, এই সিস্টেমে দরজ দিত ওনাদের সাকৃতদের সঙ্গে এরকম ছিল। তো যখন দেখছেন বিশ্ব হাবি উনি আসতেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তারাই গেছে, সবাই আসছে যে বিশ্ব হাবি একজন অশিক্ষিত মানুষ আল্লাহওয়ালা বটে, কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনাকে দাঁড়াইয়া সম্মান করেন এইটা বুঝে আসে। তো বললেন একদিন যে হজরত আপনি যে উনাকে এরকম ভাবে দাঁড়াইয়া সম্মান করেন এটার হেতুটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন যে বিশ্ব হাফি হইল কিতাব
যে সে হলো আল্লাহর আলেম, সে হলো কি আল্লাহর আলেম, আর আমরা হইলাম কিতাবের আলেম। বিশ্বাস হইল আল্লাহর আলেম, আল্লাহর মারেফত হাসিল করতে, আর আমরা হইলাম কিতাবের আলেম, এই জন্য তাকে এত সম্মান দিই। বিশ্বে হাফিজ রহমতুল্লাহ আলে এই যে সম্মানিত হইলেন, এই সম্মানিত হওয়ার মূল কারণ কি ছিল? কোরআনের প্রতি আগমন, কোরআনের আগমন, আগমনের কোরআন, এটা হলো কোরআনের সবচেয়ে বড় হক, কোরআনকে সবচেয়ে বেশি সম্মান করা। কেননা কোরআন এটা আল্লাহ পাকের কালাম, যেরকম আল্লাহ তাআলা এরকম আল্লাহর কালাম, এর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কাজেই কোরআনের পাকের মর্যাদা যেরকম আল্লাহ তাআলার মর্যাদা, সমস্ত কিতাব রূপে সবচেয়ে বেশি মর্যাদা হইল আল্লাহ পাকের কালাম, এর জন্য কোরআনকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া, সবচেয়ে বেশি শ্রদ্ধা করার ভক্তি করা। ওই যেমন বিশ্ব হাফিজ রহমতুল্লাহ আলাইহ কোরআনকে মর্যাদা দিয়ে সবচেয়ে বেশি সম্মানিত হইতে, এখন বুঝি কোরআনকে সম্মান করলে হে মর্যাদা লাগবে না নাকি? হ্যাঁ, এখন তো কোরআন শরীফ সবচেয়ে পরিত্যক্ত অবস্থায় আছে, পাঠ্যপুস্তক এগুলির যে যত্ন আছে কোরআনের সে যত্ন নাই। গত পরশু দিন খোদ এক মাদ্রাসায় গেছি, মনসি নাম দেবে তো মাদ্রাসায় ঢুকলাম, মাদ্রাসায় দেখে যান, গিয়ে দেখি কোরআনগুলি এত অযত্ন, এত আপনার অবস্থায় আছে, এত অবহেলা অবজ্ঞা অযত্ন রাখা আছে কোরআন শরীফের মধ্যে, হাত দিয়ে কোরআনের ধুলাবালি ময়লা আমার হাতের মধ্যে লেগে গেছে, আর আমার হাত মুছে লেগেছে হয়ে গেছে। কোরআন শরীফের আপনার ময়লা পরিষ্কার করবার ফিকির নাই, আমার হাত পরিষ্কার করবার ফিকির। আজকে এই জিনিসটা যদি ফিকিরে থাকতো মসজিদে ঢুকতে একই অবস্থা। বললাম যে ভাই কোরআন শরীফের সাথে ব্যবহার, যে কোরআন আজকে আপনাকে ইমামের মশল্লা দান করেছে, আপনি কোরআন পড়ছেন দেখে এই কোরআন ভালো তেলোয়ার শিখছেন, এই জন্য তো আপনাকে এই সবার আগে ইমামতের মশল্লায় আপনার দাঁড় করেছে, আপনার সম্মানিত, আপনার মর্যাদা সবচেয়ে বেশি এই কোরআনের কারণে, তো আপনার মর্যাদা বেশি। এখন আপনি এই কোরআনের দ্বারা মর্যাদাবান হয়ে আপনি কোরআনের সাথে ব্যবহার করলে ঠিক হইতেছে? তখন আমার নিজের থেকে এখানে কিছু টাকা বের করেছে, ভাই এই এখানে যে কোরআন শরীফের গিলাপ লাগাইছে বা আপনারা কারা কারা দিবেন না লোকদের, তো তখন প্রায় অনেকেই দিচ্ছে, প্রায় সবাই দিচ্ছে, এর দ্বারা ওই কোরআন শরীফের গিলাপ এবং নিচে রাখার যে আপনার বিছনা এগুলো সবই হয়েছে। আসলে এই বিষয়গুলি আমরা খেয়াল করি না, আমাদের বাড়ি ঘরে যে কোরআন শরীফগুলি আছে এগুলির অবস্থা আরো বেশি জুলুমাদের উপর চলছে, এই কোরআনের উপর আরো বেশি জুলুম হয়েছে। অথচ এই কোরআনের পাকের আদব হইল যে
কোরআনকে নিচে রেখে উপরে বসা যায় বেদবি, কোরআনের দিকে পা সরায় বসা যাবে না, কোরআনের দিকে পিঠ করে বসা যাবে না। গিয়ে দেখবেন অনেকের ঘরে কোরআন শরীফ পাওয়ার কাছ দিয়ে আসছে, অনেকের ঘরে কোরআন শরীফ পায়ের দিকে আসছে মুসলমানের ঘর। তারপরে কোরআন শরীফের গায়ের মধ্যে যে জামা গিলাপটা, এটি একেবারে নিম্নমানের, মায়ের শাড়ির আঁচল দিয়ে পেঁচায় রাখছে নাহলে বাবার লুঙ্গি দিয়ে পেঁচায় রাখছে, অথবা ওই যে কাফনের কাপড় ছিল এতে কিছু বাইরে গেছে, এটা তার অন্য কিছু করতে করে ডর লাগে, আবার মরে দেখা জামা বানাইলে এটা দেখো এটা দেখে দিলাম বানাই দেন, অথবা এটা বোনের জন্য কামিজের কাপড় আনছে, ইয়ার জন্য মেয়ের জন্য আনছে, এটা বাইরে গেছে একটা কোরআন শিবের গিলাপ বানাই দেন। আর ওই গিলাপ লাগাইছি তো লাগাইছি ওই, আর এটা ধরা ছোঁয়া ওর কেউ নাই বাড়িতে, আবার এটা যে পরিষ্কার করবে এদের মধ্যে যত দুলা বালু মাকড়সার, তারপরে আপনার ওই তেলে ভোগার পায়খানা এগুলো সব এদের মধ্যে, অথচ অন্য সমস্ত আসবাবগুলি শোকেসের মূর্তিগুলি খেলনাগুলি কাপ পিরিজগুলি প্লেটগুলি এগুলি আবার ডেলি ডেলি মুছে, টিভির টিভি শোকেস এগুলি সব সুন্দর ভূমিকারে কোরআন শরীফটা বুঝে নিচ্ছে। হাজরে খাজা ইয়াজমিরি মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার মাকতুবাতে একটা ঘটনা হচ্ছে, সুলতান শামসুদ্দিন দিল্লির বাদশাহ ছিলেন, ওই সময় মোগলরা প্রায় 650 বছর ভারতবর্ষ শাসন করছে, তার মধ্যে অনেক মুঘল সম্রাট ছিল, তারা ইসলামী রাষ্ট্র খোলাফায়ে রাশিদার নমুনে তার রাষ্ট্র পরিচালনা করছে, মুঘল বাদশাদের মধ্যে অনেক বাদশা ছিল তারা শুধু আল্লাহর ওলি ছিল না, তারা ফকিও ছিল, বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি উনি অনেক বড় উচ্চ উচ্চ মানের ফকির ছিল, আর এটা সম্ভব কিভাবে হয়েছে, উনি ওই জমানার একজন বিশিষ্ট বুজুর্গ, ওই জমানার বুজুর্গদের শেখ আহমদ সেহিন বুজাদ্দে তাহলে ফেসানি রহমতুল্লাহ ছাত্র ছিলেন, ওনার সহপতির দ্বারা উনি প্রভাবিত হয়েছেন এলেন শিখা, তারপরে ফতোয়ে আলমগীরি যে আমাদের হানাবি মাজহাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফতোয়ার কিতাব হল ফতোয়ে আলমগীরি, এই কিতাবের মুসান্নিফ হল হযরত বাদশাহ আলমগীর রহমতুল্লাহ। তো মানে যে শিল্পী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে একদিন ওই বাদশাহ উনি এরকম ভাবে রাতের বেলায় প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য শব্দ গেছে ঘোরাফেরা করতে, একদিন কোন এক বাড়িতে গিয়ে রাত্রি যাপন করছে,
মুসাফির অবস্থা, উনি যে দিল্লির বাদশাহ এটা চিনে না। তো যেই ঘরে ওনাকে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরে একজন কোরআন শরীফ রাখা ছিল। তো উনি চিন্তা করল যে আমি যে ঘরে কোরআন শরীফ রাখা আছে এই ঘরে আমি কিভাবে রাত্রি যাপন করি, এইখানে কোরআন শরীফ যদি অসম্মান হয় বেয়াদবি হয় আদে করে খেলার কিছু ঘটে যায়। তখন উনি চিন্তা করলেন আচ্ছা কোরআন শরীফটা এই ঘরের থেকে ওই বারান্দার মধ্যে রেখে আমি ঘরে আরাম করি। এটা চিন্তা করলেন তারে কোরআন শরীফটা যদি আমার আরামের জন্য বারান্দা সরাই দিতে এটাও তো কিরকম। এই চিন্তা ফিকির করতে করতে উনি রাত্রে ভোর হয়ে ময়নুদ্দিন চিশতি রহমতুল্লাহ লেখেন যে ওনারই একজন খাস সাকরি স্বপ্নে দেখতে যে সুলতান শামসুদ্দিন আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করছে। তখন সে বললেন যে আল্লাহ তাআলা তো আমাকে এমন একটা আমলের দ্বারা আমার জন্য নাজাতের ফয়সালা করছে এটাকে আমি কোন সময় তার আমল নেক আমল মনে করিনি। তখন সে রাত্রে ঘটনা বলল যে আমি যে কোরআনে বাকের সাথে এই সম্মানের মামলা করছি, সম্মান করছি, আদর প্রদর্শন করছি, ভক্তি করছি, এইটা আল্লাহ তাআলা আমার এটা নাজাতের জন্য এটা বিশ্বাস করে বাইরাম আছে। কোরআন শরীফ কি আমাদের ঘরে নাই? কোরআন শরীফ যেই ঘরের মধ্যে আছে সেই ঘরের মধ্যে গান বাদ্যবাদনা হয় কি হয় না, স্বামী স্ত্রীর বিভিন্ন ব্যবহার হয় কি হয় না, ওই ঘরে ফটো মূর্তি আছে না নাই, এটা কি কোরআন শরীফকে অসম্মান করা হয় না? অন্য কোন কারণ যদি নাও থাকে মুসলমান হইয়া মুসলমানের কাছে কোরআনের যে কোরআনের প্রতি যে মুসলমানদের যে অবহেলা অবজ্ঞা এবং কোরআনের সাথে যে বেয়াদবি এটা অন্য অমুসলমানরা কমই করে, তারা এটা বিশ্বাস করে না মানে না, এটা হলো ভিন্ন কথা। কিন্তু এই দেশে কোরআনের যে অসম্মান এই দেশে মুসলমানদের দেশে এটা বেশি হয়। গত কয়েকদিন আগে আমার কাছে একটা পোস্টার এসে আমাকে দাওয়াত দিচ্ছে, পোস্টারের আগে একেবারে আরবি হরফে বিসমিল্লাহির রহমানির রহিম আরবি হরফে, আমি তো এটা কি করলাম আমার এটা বলবো আমার তাহলে সবগুলি পোস্টার দিয়ে এটা কাইটে হেফাজত করে তারপরে এটা লাগে, এটার জন্য পায়খানার দেওয়ালের মধ্যে নিয়ে লাগাই দিই। আর এই পোস্টারটা কতদিন দেওয়ালের মধ্যে থাকবে? 10 দিন 15 দিন আটাটা শুকাই গেলে বাতাসে এমনিতে বেড়ে দিব করব কোথায়, উইরে যে ভোগ আসমানে ফেরে ফেরে উঠে লিখে দিব দেখবে কোরআন শরীফ নাকি কই দিব। আর ওই রাস্তা গেলে মানুষ চলতো না, এরা কি যদি দেখে না দেখে যদি কোরআন শরীফটা পারায় যায় তাহলে কি কোরআনের অসম্মান হবে না বেয়াদবি হবে না? বীজ যদি কেউ না দেন না খাইতে এটা বীজ তাহলে কি আছে না, কিন্তু না দেন না গুনার কাজ করেছে এই গুনার পাইছে তাকে ভোগ করতে হবে না? জানে না ওইটার একটা অপরাধ মূর্খতা অপরাধ,
জরুরি পরিমাণ দিনই এলেন শিক্ষা করা, এটা ফরজ আইন সকলের জন্য। যারা এগুলি করে এই সমস্ত গুনাহ যত মানুষে এই কোরআনের অসম্মান করবে, এর যত গুনাহ হবে এই গুনাটার দ্বারা এটা এইগুলি পোস্টার মধ্যে লাগায় সম পরিমাণ গুনা তার একা হবে, সেটা মাদ্রাসার হোক বা এটা যার কোনো পৃষ্ঠাবের পোস্টার হোক, হবে কি হবে না? আর কিছু পারলাম না লিখলে কি হয় পোস্টারের মধ্যে? আমাদের বুজুর্গরা বলছেন বিষ এটার পরিবর্তে লেখো বিষালা বা বিষ মিহিতালা, এটা এটা লেখো, অর্থ একই। বিসমিল্লাহ রহমানুর রহিম কোরআনের আয়াত, কেন এটা তোমরা কোরআন যে জায়গার মধ্যে এটা যে কাগজের মধ্যে লেখা হবে ওই কাগজকে ওয়াজিব হয়ে যায়, যারা দুনিয়াতে সম্মানিত হয়েছে তারা এগুলিকে আদবের মাধ্যমে বা আদব বা নসিব বে আদব বে নসিব। শেখ আহমদ শহীদ মুজাদ্দিদুল ফিতানি রহমতুল্লাহ আলাইহি উনি একদিন পায়খানায় গেছে, দেখে যে এর নখের মধ্যে কালি লেগে গেছে, তো ওই কালি ওই যে আগের দিনে কালি চৌরকম ছিল আপনার ওই বর্তমান কি এই সমস্ত কলম ছিল, ওই কাঠ দিয়া বাঁশ দিয়া চুপ খাইয়া পরে কালি দিয়া ইয়ে খুঁজে খুঁজে আমরা কলার পাতার মধ্যে লিখছি, আমরা অক্ষর শিখছি কলা পাতার মধ্যে, ওই যে কালির ইয়ের মধ্যে যদি বেশি কালি নখের মধ্যে লাগে একটু কমাইছে, ধরুন একদিন এখানে বাথরুমে গেছে পায়খানে গেছে গিয়া দেখা যায় এই নখের মধ্যে কালি লাভটা মসজিদের বাড়ি পায়খানাতে বাড়িয়ে গেছে, আপনি লাভ দিয়ে বাড়িয়ে গেলেন কারণটা কি? দেখছি যে কলমের কালি নখের মধ্যে, এই জন্য এই কালি কলমের কালি এটা একটা এলেমের একটা উপকরণ আলাতে এলেন, এই জন্য এটা সম্মান করা, এটা আদব করা, এটা পায়খানি নিয়ে যাওয়া, এটা আমি ঠিক মনে করি না, এই জন্য আমি এটাকে পরিষ্কার করে পরে আমি দেখি আল্লাহ পাক ওনাদেরকে যে সম্মানিত করছেন এমনি করেন নাই। আপনি কত যুগ পরে কত বছর চলে গেছে কিন্তু আল্লাহ পাক দেখেন তাদের নামটাকে কিরকম তাজা রাখছে, কত বড় বড় এলেমলা, কত বড় বড় আপনি বিভিন্ন ফোনের মাহের আজকে তাদের নাম কেউ লয় কাজী বাইরা আমার, আজকে যারা আপনাদের সম্মানিত অভিভাবক আছেন আপনাদের সন্তান মাদ্রাসায় ভর্তি করে দেওয়া দিয়ে আপনারা আপনাদের মনে করেন গাঙ্গুলি ছুটি হয়ে গেছে, আমাদের কোনো দায়িত্ব নেই, আজকে হাফেজে কোরআন বলি কোথায় যায়, কেন তাদেরকে কোরআনের সাথ মধ্যে পাওয়া যায়, আল্লাহ কি তাদেরকে আরো শুনে দিয়ে দেখা, কেন উস্তাদের সংকট, হেফজুখানের উস্তাদের সংকট, হাফেজ মাহফুজুল হক কয়জন হয়, উনার কাছে পর্যন্ত আমি একাধিকবার হেফজুখানের উস্তাদ চাই আমি পাই নাই, অথচ উনি একজন অভিজ্ঞ হাফেজ, মাশাআল্লাহ প্রত্যেক বছরই তো 10-20 জন করে বাড়ি দিচ্ছে, কোন মাদ্রাসার থেকে আর না বাড়ি দিচ্ছে,
তাদেরকে কেন কোরআনের ছাড়পত্র পাওয়া যায় না? এই জন্য কি ওই হাফের ছাত্ররা দায়ী না আমরা অভিভাবকরা? আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। হ্যাঁ, হাফেজ হওয়ার পরে আমাদের কোন ফিকির থাকে না। কোরআনে পাকের আরেকটা হক হলো নিয়মিত ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা। সাধারণ যারা তেলাওয়াত শিখছে তাদের জন্য মাত্রা পরিমাণ এক, আর হাফেজ কোরআনের পরিমাণ আরেক। এটা হাফেজ কোরআন সে দৈনিক কত ভাড়া তেলাওয়াত করবে, কত দিনে খতম করবে, নিয়মিত ভাবে করবে, বলেন এই যে ছুটিতে তো বাড়িতে যায়, হয়তো বা দু একজন কথা ঠিক করতে পারে, কিন্তু সে নিয়মিত ভাবে তেলাওয়াত করে? হাফেজ হয়ে যাওয়ার পরে আর তেলাওয়াত করে না ইল্লা মাশাআল্লাহ, শুধু রমজান মাসে যদি কোন জায়গায় তারাবির ব্যবস্থা হয় তাহলে শাবান মাসে আর ঘুম নাই। শাবান মাসে বাস ইয়াত্তাজা করে, শাবান মাসে ইয়াত্তাজা করে যে তারাবিতে শুনাইব, বেশি লোকমা বলে কেমন লজ্জার কথা না? তখন তারপরে যখন এই হাফেজ ছাত্রটা বাড়িতে যায় যে মা বাবা তেলাওয়াত করে না, ঘরে কোনো তেলাওয়াতের পরিবেশ নাই, মনে করে যে হেফজতে করার দরকার এই জন্য করছে, ঘরের মধ্যে কোরআন শরীফ পরিত্যক্ত অবস্থায় আছে, ওই ঘরে টিভি, এরপর আরো যত রকমের এই ধরনের নতুন নতুন যত কিছু আবিষ্কার হচ্ছে সবই আছে, মা বাবা এই টিভি খুলে বৈশা বিভিন্ন অনুষ্ঠান দেখতেছে, সেও দেখতেছে, সে গিয়ে যদি সাথে বল মা বাপ তার উঠে দিতে পারবো, তুই মাদ্রাসা পড়ছো তুই দে, মানা করতেই তো আগে নিজে এটা দেখা বন্ধ করতেই নাকি, তাইলে না ছেলেরা বলতে পারবো? বাড়িতে গিয়ে যদি মা বাবা নামাজ পড়ে না, সবাই বেনামাজি, অধিকাংশের বেনামাজি, মা বাবা নামাজ পড়ে না, তাহলে সে বাড়িতে গিয়ে মা বাবা বেনামাজি দেখলে তার নামাজে যে মাদ্রাসা থাকা অবস্থায় যে নামাজের এহতেমান ছিল, তেলাওয়াতের এহতেমান ছিল, এটা বাড়িতে গেলে যদি পরিবেশ না থাকে তাহলে থাকবো? নামাজের গুরুত্ব তার থাকবে? দেখা যাবো সে হবে না বাড়িতে গিয়ে নামাজ ছেড়ে। আর এলেমের জন্য সবচেয়ে বড় বাধাই হইল গুনাহ। গুনার কারণে এলেমের দিন থেকে বঞ্চিত হইত। হাকিমুল উমর থানভী রহমতুল্লাহ আলাইহ কিতাব জাজাউল আমল কিতাবের মধ্যে গুনাহের 27 প্রকার ক্ষতি যা দুনিয়াতে হয় তার এক নাম্বার ক্ষতি লেখে এলেম থেকে বঞ্চিত হওয়া, এলেমের দিন থেকে মাহরুম হয়ে যাওয়া, এগুলি এক নম্বর ক্ষতি। এই জন্য দেখা যায় কোন কোন হেজ্জ পড়ুয়া ছাত্র 10 পারা, 20 পারা, 25 পারা, 27 পারা দিয়ে যায় আর আগে বাড়তে পারে, মাদ্রাসায় ধৈর্য রাখা যায় না। কারণ কি? কারণ তো উপায় না, তালাশ করে কি হইল হঠাৎ পিরা, সেই ছেলে বাড়িতে আসলে পাগল হয়ে মাদ্রাসায় চলে যেত,
ইসরায়েলের মাদ্রাসার নামে শুনতে পারে। আমাদের বুজুর্গরা বলছেন যে এর কারণ আছে, এর কারণ হইল এই তার দ্বারা কোন কোরআনের শরীফের কোরআনের পাকের সাথে তার কোনো অসম্মান তার দ্বারা হয়েছে, কোরআনের সাথে কোনো বেয়াদবি হয়েছে অথবা কোরআনের উস্তাদের সাথে হয়েছে অথবা মা বাবার সাথে হয়েছে, এই কারণে তার মন ছুটে গেছে, এই জন্য তার মন ছুটে গেছে। আর বর্তমানে হাফেজ হওয়ার পরে তাদেরকে কোরআনের খাট মতে পাওয়া যায় না, অথচ যেটা আসল উদ্দেশ্য, যেটা এখানে হজরতের ইয়ের মধ্যে বলা যে যেটা আসল উদ্দেশ্য অর্থাৎ কোরআন, এটা মূল, আর যত আছে সব কোরআনের খাদেন। বুখারী শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, সিয়াসিস্তার হাদিসের কিতাব বলেন, আর অন্য যত রকমের ফোন আছে যত রকমের এলেম আছে সব কোরআনে থাকেন। এই কোরআনকে বোঝার জন্য এই সব কিছু, কোরআনকে বোঝার জন্যই এই সব কিছু। আসলের এহতেমাম নাই, আসলের গুরুত্ব নাই, হযরত এই জন্য বলতেছেন যে অনেক দাওরায় হাদিস মাদ্রাসার মধ্যে গিয়ে দেখা যায় যে দাওরায় হাদিস মাদ্রাসার মধ্যে দাওরায় জামাতের মধ্যে ওই জামাতের যে সাংসদ যে অবস্থা, কিন্তু হেজখানায় মক্তব নাজারা বিভাগে গেলে মনে কষ্ট লাগে যে হ্যাঁ হয় টাকাই বিছানো, নাইলে এই আপনার ওই চট বিছানো, ছিঁড়া ভরা কাপড় বিছানো। আর হাদিসের বিভাগে গেলে তাহলে উন্নত মানের কার্পেট বিছানো। এটা কি কোরআন শরীফের প্রতি অসম্মান না, কোরআনের বাগের সাথে অসম্মান না? মহেশুনা শাহ রহমতুল্লাহ বলেন, উদাহরণ দেয়া যে কোরআনের যেরকম মর্যাদা তার আসন তো ওইরকম হওয়া। কোরআনের আসন হল রেহান। বলেন যে যদি দুইটা চেয়ার পাশাপাশি রাখা হয়, একটা প্রেসিডেন্টের জন্য একটা প্রধানমন্ত্রীর জন্য, প্রধানমন্ত্রী কিন্তু প্রেসিডেন্টের চেয়ারে বসবে না, প্রেসিডেন্ট গিয়ে আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে না, বসবে কেন? মর্যাদার ভিন্ন হওয়ার কারণে, পার্থক্য হওয়ার কারণে। কোরআন শরীফের আসন হল রেহান। অনেক মাদ্রাসায় দেখা যায় যে কোরআন শরীফের যে রেহালগুলি এগুলি অতি নিম্নমানের, বর্তমানে প্লাস্টিকের দেরা রেহালগুলি প্লাস্টিকের রেহাল, আর এত নিচু যে উস্তাদ যদি বা ছাত্র যদি রাইকা পাল্টে হাইটা দেয় পা রেহালের উপরে যায়। বর্গ কিভাবে আসবে? বর্গ তো কোরআনের সাথে, বর্গ তো মাদ্রাসার সাথে না, যে মাদ্রাসার কোরআনের মর্যাদা রক্ষা হবে, কোরআনের তালিম সহি তালিম হবে, ওই মাদ্রাসা হবে ওই এজের জন্য মাদ্রাসা হবে, যারা মাদ্রাসা করছে তাদের জন্য এটা সরকারে দাঁড়িয়ে হবে। আর যদি কোরআনে পাকের সহি তালিম না হয় তাহলে এটা সরকারে দাঁড়িয়ে পরিবর্তে গুনাহে দাঁড়িয়ে হবে, এটা কি হবে? গুনাহে দাঁড়িয়ে। যে গুনাটা এটা চলতে থাকে, হযরত বলেন যে যদি মাদ্রাসার মধ্যে কোরআনে পাক অশুদ্ধ পড়ানো হয়
তাহলে ওই মাদ্রাসার কর্তৃপক্ষ বাঁচতে পারবে না, কর্তৃপক্ষ বাঁচতে পারবে না। কেন? উনি উস্তাদ নির্বাচন করতে ভুল করছে। যদি উস্তাদের মধ্যে খামি থাকে, দুর্বলতা থাকে, তাহলে এটা ছাত্রের মধ্যে আছে। ওই ছাত্র যদি আরো ছাত্র বানায় তাহলে ওই ছাত্রের মধ্যে, ওই ছাত্র ছাত্র মধ্যে এটা আসবে, এটা সিলসিলা চলতে থাকবে, ভুলের সিলসিলা চলতে থাকবে। এই জন্য অশুদ্ধ কোরআন শরীফ যদি মাদ্রাসার তালিম হয় তো ওই মাদ্রাসা সবকে জারি হবে না, গুনাহের জারি হবে। এই জন্য ভাই আমার, মাদ্রাসার ছাত্র ভর্তি করলে মাদ্রাসার বিল্ডিং, মাদ্রাসার কি খাবার দেয়, এগুলি আমরা তালাশ করি। যেরকম বর্তমানে হজে গেলে কে কত কম দেয় নিতে পারবে, কে নিয়ে কত কাছে রাখতে পারবো, কম টাকাটা ভালো খাওয়াইতে পারবো, এগুলি মোলামুলি হয় না। এটা মোলামুলি হয় না যে ভাই আপনার সাথে যে আমি হজে যাব, আপনি আমার হজটা পরিপূর্ণভাবে সুন্নত মোতাবেক করাইবেন। তো হজের ১২টা বাজু, কিন্তু ওনার আরামের থাকা খাওয়ার এটার সাথে কোনো কমতি না, এটার সাথে কোনো কমতি না হয়, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাহলে কম টাকা দিয়ে কত কাছে রাখবো, কত আপনার সুযোগ সুবিধা বেশি নিতে পারবো। আর সেটা বর্তমানে এই দরদ বসাবসি, যদি তারা সব হাজিরা করতো আমাদের হজটা কিভাবে সহিভাবে করাইবেন, এই কথাটা যদি সবাই করতো তাহলে কিন্তু তারাও এফিকিটটাও করত। তো আজকে যে ছাত্রটা তালেবে এলেম জমানায় তার মধ্যে কোরআনের পাকের আজমত, কোরআনের শ্রদ্ধা ভক্তি যদি তালেবে এলেম অবস্থা, কোরআন হেফজ অবস্থা, কোরআন পড়া অবস্থা যদি না হয়, তাহলে ওই ছাত্রকে সে যত ভালো আলেমে হোক তাকে কোরআনের খেদমতে তাকে পাওয়া যাবে না। একটু সুরসার ভালো হইলে কিভাবে কাতার যাইব, সৌদি আরব যাইব, ইমামতি করব, কিন্তু কোরআন শরীফের খেদমত করা অনেক কঠিন কাজ, অনেক কোরবানি করতে হয়। সেই শীতের দিন, ছোট দিন, সেই শেষ রাতে শুভেচ্ছা থেকে অনেক আগে উঠা, নিজে উঠতে হয়, ছাত্র করে উঠাইতে হয়, তারপরে ওই সময় তাদেরকে সবক পড়াইতে হয়, সবক নিতে হয়, এই কুরবানি থাকাটা কি, এই কুরবানি থাকাটা কি? বেতন আর কত দিব, মসজিদে গেলে তো মোটা অঙ্কের টাকা পাওয়া দিব আমার সুরাত। আর যদি তাকে জেহেন সাথে করে দেওয়া হইতো, যত কোরআন হাদিসের মধ্যে যত ফজিলত আছে, হাফেজে কোরআনের ফজিলত সবচেয়ে বেশি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, এটা মেজদাক তো কোরআন পড়নেওয়ালা সরাসরি। হাদিসের ভাগের মধ্যে আছে আশরাফুল উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল্লাহ, শুধু নিরে হাফেজ হইলে তো, নিরে শুধু হাফেজ হইলে চলবে না, যেরকম কোরআনের হাফেজ
আল্লাহ পাক তোমাকে যে নিয়ামতে মালামাল করছে, তোমার দায়িত্ব এসে গেছে, তুমি এখন কোরআনে পাক তোমার সিনার মধ্যে। সবাইকে আল্লাহ পাকের নিয়ামত দান করেন নাই, তোমাকে আল্লাহ পাক এই নিয়ামত দান করছেন। এর কি হক হুকুক আছে তা তোমাকে এই হক হুকুক গুলি যা আছে এগুলো তোমার আদায় করতে হবে। কোন চাপ থাকুক আর না থাকুক, রমজানের তারাবি হোক আর না হোক, তোমাকে নিয়মিত ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। আচ্ছা, নিয়মিত ভাবে তেলাওয়াত করতে হবে। কোরআনে পাকের এক নম্বর হক হলো আজমতে কোরআন, দুই নম্বর হক হলো মহাব্বতে কোরআন, কোরআনকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে। তিন নম্বর হক হলো তেলাওয়াতে কোরআন মাস সিহাদ, তেলাওয়াত মাস সিহাদ, সহি শুদ্ধ তেলাওয়াত, কেন অশুদ্ধ কোরআন তেলাওয়াত করলে কোরআন তার উপরে লানত। চার নম্বর হইল আহকাম আল মুতাবাআত, যে কোরআনে পাকের এতাত সমস্ত হুকুম আহকাম আছে সে মোতাবেক জীবনের সমস্ত কিছু পরিচালনা, এই চারটা হোক। তো কাজেই আপনারা যারা সম্মানিত অভিভাবক, আপনাদের সন্তানদেরকে শুধু মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে আপনাদের দায়িত্ব শেষ না, আপনাদেরকে পড়ালেখা জীবনায় যেরকম ভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে তারা বাড়িতে গিয়ে কোনো উল্টা পরিবেশ না পায়। মাদ্রাসার পরিবেশ আর ঘরের পরিবেশ একটা হইতে হবে। আপনি ঘরে গিয়ে টিভি সামনে বসে থাকবেন, আপনার ঘরে ফটো থাকবে, ব্যাপার দিকে থাকবে, এই ছেলে এইখান থেকে এলএম শিখাতে সব বাপ মা সব উল্টা, তখন তার মনের মধ্যে এই কোরআন শিখা, এই মাসালা মাসার শিখা, এর গুরুত্ব বাড়বে না গুরুত্ব কমবে? তো কাজে আপনাকে সেভাবে আপনাকেও নিজেকে গড়ে তুলতে হবে, আপনার ঘরের পরিবেশকে সেভাবে রাখতে হবে। আপনার তাকে যতক্ষণ কোরআন আপনার ছেলেটা থাকবে আপনাকে তার গতিবিধি সার্বক্ষণিকভাবে নজরদারি করতে হবে যাতে সে কোনো গুনাহ তার দ্বারা না হয়, কোনো খারাপ ছেলে পেলে দেশের না মিশে। এরকমভাবে আপনাকে তাকে নজরদারি রাখতে হবে এবং ঘরে কি হয় যাতে সে আপনার এই বক্ত মতো নামাজ, জামাতের সাথে নামাজ, তেলাওয়াত, অন্য সব কিছু যাতে একটা মানুষ সাথে সে আদায় করে এটার প্রতি লক্ষ্য রাখত। মাদ্রাসার ছুটি বন্ধ শেষ হইলে সময় মতো মাদ্রাসার মধ্যে এটা পৌঁছায় দেওয়া, তাকে পৌঁছায় দেওয়া, নিজেই জানা মাঝে মধ্যে তার পড়াশোনার কতটুকু অগ্রসর, এটা উস্তাদের কাছে জিজ্ঞাসা করা, দেখবেন এটা তার জন্য একটা চাপ থাকবে। তারপরে মাদ্রাসা থেকে যদি কোনো কিছু দায়িত্ব থাকে, ধরেন খোরাকি বাবদ হইতে পারে, অন্য বেতন বাবদ হইতে পারে, সেটাও নিয়মিতভাবে আদায় করা। অনেক সময় দেখা যায় এটা নিয়মিতভাবে আদায় না করলে অন্য সমস্ত ছাত্ররা আদায় করলে পরে সে নিজে লজ্জা পায়, সে অন্যদের সামনে তারও একটা আত্মসম্মান বোধ আছে। এই জন্য মাদ্রাসার যে সমস্ত পাওনা দিয়েছে এগুলো আপনি নিয়মিতভাবে পরিশোধ করা। আরো অনেক বিষয় আপনার অভিভাবকদের বিষয়ে আরো কিছু বলার ছিল কিন্তু যেহেতু সময় নেই, তাহলে মাহফুজুল হক সাহেব উনি এই অভিভাবক সমাবেশ
আপনার এই সূচনা করছেন, এটা খুবই ভালো। আমরা আমাদের যে দাওয়াতুল হক মাদ্রাসায়, সেখানে আমাদের অনেক অভিভাবক আছে, বাপ থাকে বিদেশে, মা এখন অভিভাবক, মা এখন অভিভাবক, তো এই জন্য মাদেরকেও আমরা অভিভাবক সমাবেশে দাওয়াত দিই আলাদাভাবে, পুরুষদেরকে আলাদাভাবে। আলহামদুলিল্লাহ অবস্থা এরকম যে আপনার মা বাপ দুইজনে এসে উপস্থিত, 500-700 হইলে 1000 মতো অভিভাবক এসে, তাদের মধ্যে এইরকম একটা একটা মানে এটা গুরুত্বটা তারা বুঝে, একটা ছাত্র দ্বারা টার্গেট হইল যে এই ছাত্রটা যদি ছাত্রের দায়ী জিনের মুবাল্লিগ, যদি এই মনোভাব তার মধ্যে সৃষ্টি না করা যায় যে তার দ্বারা প্রথম তার ঘরকে আগে ঠিক করা, প্রত্যেকটা ছাত্র আগে তার নিজের ঘরকে সে ঠিক করবে, প্রত্যেকটা ঘর যদি ঠিক হয়ে যায় তাহলে সমাজ ঠিক হবে না, সমাজ ঠিক হলে দেশ ঠিক হবে না, এই তো ছিল উসুল। তো কাজে আমরা আমাদের অভিভাবক ছাত্র শিক্ষক সকলে ঐক্যবদ্ধভাবে একটা সমন্বিতভাবে যদি আমরা চেষ্টা করি, তাহলে দেখবেন এই ছাত্রর মাধ্যমে তার মন মানসিকতার মধ্যে এমন একটা ফিকির পয়দা হবে, নতুবা সে এই হাফেজ হওয়ার পরে আলেম হওয়ার পরে খালি নিজের পেট পালার চিন্তা করবে, উম্মতের কোনো দরদ আর ফিকির তার মধ্যে থাকবে, উম্মতের কোনো দরদ আর ফিকির তার মধ্যে থাকবে না। তো কাজেই অভিভাবক মন্ডলী আপনারও মাদ্রাসার সাথে যোগাযোগ রাখবেন। একটা কথা আমি বলি বলে শেষ করতেছি, আলহামদুলিল্লাহ আমরা এখন মাদ্রাসার ছাত্র ভর্তি করার জন্য ছাত্রদের একটা ইন্টারভিউ নেই লিখিত, পরে ভাইবা পরীক্ষা নেই অভিভাবকদের, প্রত্যেক অভিভাবকের বাধ্যতামূলকভাবে আসতে হবে, আইসা দেখি যে ওই বাজার অবস্থাটা কি, চিত্রটা কি, এর মধ্যে কতটুকু দিন দাঁড়িয়ে আছে, এই তো অনেকটা চেহারা নাই বিপদে বোঝা যায়, তার পোশাক পরিচ্ছদে কি আছে, চেহারার মধ্যে কি আছে, এগুলি ওয়াদা নেই। দুই নম্বর, আপনার ঘরের মধ্যে কোনো গুনাহের আসবাব আছে কিনা, ঘরে টিভি সিডি ফটো এগুলি গান বাদ্য বাজনার সামগ্রী এগুলি আছে কিনা, এখানে ছাত্র ভর্তি করতে হইলে ভাই এটি ঘর থেকে বাইর করতে হবে, নাহলে এইখানে আপনার এই এর পিছনে চেষ্টা করে বেহুদা হবে, বৃথা হবে, কেন এখান থেকে এই কোরআনের নূর নেওয়া যাবে, আমলের নূর নেওয়া দেবো, এখানে গুনার করে সব শেষ হয়ে মাদ্রাসা এবং ঘরের পরিবেশ একটা বানাইতে হবে, এবং আপনাদেরকেও ঘরে গিয়ে যাতে সবাই নামাজি পায়, তিনদার পায়, মহিলাদেরকে পর্দানুসীন পায়, এইগুলি যাতে এইখানে যা কিছু শিখবে নিজের পরিবারের সবাইকে এই এই অবস্থায় গিয়ে যেতে পায়, তাইলে আমাদের এখানে ভর্তি করবেন, নাইলে ভাই অন্য জায়গায় অনেক মাদ্রাসা নিয়ে যান। আলহামদুলিল্লাহ ছাত্র কোনো আকাল নাই, ওইখানে ভর্তি করবার চিন্তা করলে আগে দাড়ি না থাকলে দাড়ি মধ্যে র্যাক দিয়ে প্যান্ট শার্ট বললেও ওই দিন পায়জামা পাঞ্জাবি ভিন্দা টুই মাথার দাম আসছে, তারপরে এগুলি ওয়াদা করে অঙ্গীকার নামের মধ্যে সিগনেচার করে তারপরে ছাত্র মধ্যে, আলহামদুলিল্লাহ শুধু ভর্তির সময় শত শত পরিবার থেকে টিভি বাড়িয়ে দেয়, শত শত এরকম বহু লোক তবা করে দাবি এত দিনের দাবি কাটছেন এবং তবা করেন গুণান, এই ভর্তির দ্বারাই আলহামদুলিল্লাহ এই এই ফায়দা হয়েছে। মাদ্রাসার উদ্দেশ্য কি, হাফেজ আলেম হওয়ার উদ্দেশ্য কি, এরা দিনের দায়ী হবে মাদ্রাসার দ্বারা, দিনের প্রচার হবে, প্রত্যেকটা মাদ্রাসার দিনের দুর্গ, দিনের পাওয়ার হাউস মাদ্রাসা থেকে দিন এরকম ভাবে প্রচার হবে, প্রচার হবে যে মাদ্রাসার দ্বারা এই দিনের শুধু চার দেওয়ালের মধ্যে এই তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকে, চার দেওয়ালের বাইরে কোনো ফিকির করে না, ওই সমস্ত মাদ্রাসাগুলি বন্ধাত্ম হয়ে গেছে, এদের সমাজের মধ্যে তাদের কোনো প্রভাব নাই, সমাজের মানুষদের সাথে তাদের যোগাযোগ নাই, বাইরের ছেলে পেলেরা আইসে এখানে আলেম হইতেছে, হাফেজ হইতেছে, বাইরের কাছের ছেলে চেরা গেছে, থাকে কি থাকে না,
দেখা যায় মাদ্রাসার বিপদের সময় তারা মাদ্রাসার পাশে দাঁড়ায় না, বিপদের সময় তারা পাশে দাঁড়ায় না। কেন? আমরা তাদের বকা দেয় করি না। জনগণের কাছে টাকা আছে, ছাত্র জনগণের হাতে, আমরা তাদের মুখাপেক্ষি। কোনটার মুখাপেক্ষি? টাকার মুখাপেক্ষি, ছাত্র মুখাপেক্ষি, ঠিক না? এখন যদি জনগণের মধ্যে যদি দিন না থাকে, তারা টাকার ছাত্র আমাদের এখানে দিবে? দিবে? দিবে না। আর এই জনগণের একজন আলেমের, একজন ধনীর সম্পদের মধ্যে যেরকম ভাবে গরিবের হক আছে, একজন আলেমের এলেমের কাছে এরকম যারা সাধারণ মানুষ অজ্ঞ মূর্খ, একজন আলেমের কাছে তাদের এই এলেমের হক আছে। একজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলতেছেন যে তারা কেন, আলেমদেরকে বলা হয়েছে তারা কেন তাদের কাছে যায় না, তাদেরকে দিন শিখায় না, আবার তাদেরকে বলতেছে তারা কেন আলেমদের কাছে আসে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলছেন আমি অবশ্যই অবশ্যই আমি তাদের আল্লাহ পাকে আযাব নাযিল করব। এই জন্য আমি আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাদ্রাসায় ভিতরে যেরকম মেহনত, ক্লাসের বাইরের সময়টা আবার ছাত্রদেরকে নিয়ে, এর ওস্তাদদেরকে নিয়ে, এক একটা এলাকার যত মসজিদ আছে সেগুলিকে তালিকাভুক্ত করে প্রত্যেকদিন কোনো না কোনো মসজিদে একজন দুইজন করে পাঠাই দিই। আর শিক্ষকদের মধ্যে এক জামাত এরকমভাবে হাটে বাজারে, বাজারে হাট বাজার রাস্তার মোড় যেখানে মানুষ আছে, যেখানে পাবলিক আছে, আজকাল তো ওইগুলির মধ্যে যে পাবলিক পাওয়া যায়, তাদের কাছে গিয়া বাজারে এক কোনার মধ্যে মাগ কিনে দিছি, গিয়া ওইখানে তারা একটা 800 টাকা মাগরিব পর্যন্ত এরকমভাবে তাদেরকে এরকমভাবে কোরআনের শিক্ষার গুরুত্বের কথা বলতেছে, নামাজের দাওয়াত দিতেছে, এরকমভাবে কিছু কিছু মাসালা যেগুলি গলত হয়ে আছে, যেমন নামাজের সুন্নত শোনাইতেছে, কবরের দাফন কাফনের সুন্নত, সুন্নতির গ্যাস বিবাহ সাথে যেগুলি এখন আম হয়ে গেছে, কবরের দাফন লাভ দাফন করে চিপ করে কবরের শোয়ার, অথচ সুন্নত হলো কবরের লাভকে ডাইন গাছ করে শোয়ার। ঠিক যে মানুষটাকে ভুল করতেছে, যুগ যুগ ধরে বংশ পরস্পরে ভুল করতেছে, এটাকে শুদ্ধানুগুলো ঠিক আছে আছে। তো এই জন্য এইরকম ভাবে আলহামদুলিল্লাহ আমরা কাজ শুরু করছি। এখন তো বাজারে গেলেই ক্যানভাসটা ক্যানভাস করে যত রকমের আপনার 2 নম্বরের জিনিস, যত মিথ্যা মানে বাজের জিনিস, এরপরে নানান রকমের ঔষধ, এগুলি ক্যানভাসারে ক্যানভাস করে দেখছে না হাটে বাজার কেমনে বিক্রি করে। আর যদি আমরা কোরআনের ক্যানভাস করি, দিনের ক্যানভাস করি, তাহলে এর দ্বারা কি আল্লাহ পাক আমাদেরকে সব দিবে না? আল্লাহ পাক এর দ্বারা এইটা কি দিনের কাজের মধ্যে আসবে না? আর আল্লাহ তালার কাছে তো আমরা আমাদের একটা জব আছে যে আমার বান্দারা আমার উম্মত যে এরকম ভাবে বাইরে, হ্যাঁ যে যে সংখ্যা কম না, এরা যে এরকম ভাবে কলমা ছাড়া নামাজ ছাড়া সুরা সুরা জানে না, তারা যে এরকম ভাবে এই দিন থেকে বঞ্চিত ছিল, তোমরা তাদের ব্যাপারে কোনো মাথা ব্যথা ছিল না, কোনো দায়িত্ব ছিল, কোনো জব থাকবে না? হ্যাঁ, আজকে যদি সবগুলি মাদ্রাসার আশপাশ এলাকা মাদ্রাসার এরিয়া যদি মাদ্রাসাওয়ালারা এইরকম একটা ভূমিকা রাখে, তাহলে সমাজের এতদিনই অবক্ষয় হয়, এত অবক্ষয় হয়। আজকে দিন না জানার কারণে যত আমলের ভুল, হ্যাঁ অশুদ্ধতার সরাসরি গুনার আজকে এই এর মূল কারণ হইল দিনে এলেম না থাকা। এই জন্য ভাইয়েরা আমার এই অভিভাবক সমাবেশ আগামীতে দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দেন, আমি হাফেজ স্যারকে বলছি আজকে মসজিদ আপনাদের মাধ্যমে উদ্বোধন হয়েছে, আজকে অতদিন ছিল একটা ঘর, কিন্তু আজকে নামাজের মাধ্যমে এটা নাম পরিবর্তন হয়ে গেছে, ঘরের নাম হয়েছে মসজিদ ঘর। আজকে আর দাম পরিবর্তন হয়ে গেছে, আগে ওই ঘরের মধ্যে নামাজ পড়লে দৃশ্যার, এখন এই ঘরের মধ্যে নামাজ পড়লে 27 জন ঘর। এই ঘর থেকে খালি এই ঘরে হাইটা আসবে, প্রত্যেক কদমে একটা নেকি লেখা হবে, প্রত্যেক কদমে একটা গুনাহ মাফ হবে। নামও পরিবর্তন হয়ে গেল, দামও পরিবর্তন হয়ে গেল, কি বলেন?
আল্লাহাক এই নতুন ঘর মসজিদ আল্লাহাক এটাকে কবুল করেন, এটাকে আবাদ করে দেন, আর এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। ওনার যে সমস্ত অন্যান্য পরিকল্পনা আছে এই সমস্ত পরিকল্পনাগুলি যাতে বাস্তবায়ন করার আল্লাহাক তৌফিক দান করেন, এবং আশেপাশে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলিকে আল্লাহ পাক এরকম মডেল মাদ্রাসা হিসেবে কবুল وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا يا الله يا الله نسوي أمنا غنغار يا الله আমাদের গুনার কোন শেষ নাই আল্লাহ। ইয়া আল্লাহ আমরা আল্লাহ গাফিল, ইয়া আল্লাহ আমরা উদাসীন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের গাফিলতির কারণে উদাসীনতার কারণে ইয়া আল্লাহ আজকে আল্লাহ আমরা যে সমস্ত যে অপরাধ আমাদের হয়ে গেছে আল্লাহ আজকে তোমার কাছে আল্লাহ আমরা তওবা করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের গাফলতির উদাসীনতা দূর করে দাও। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়া আল্লাহ আজকে উম্মত বেদিশা হয়ে গেছে গাফলতির মধ্যে, ইয়া আল্লাহ অন্ধকারের মধ্যে নিমজ্জিত জাহালাতের মধ্যে বেদিশা উম্মত, আল্লাহ বেনামাজি, আল্লাহ কে তাদেরকে দাওয়াত দিবে, কে তাদেরকে দিনের কথা শোনাবে, তাদের আমল গুলো ত্রুটিযুক্ত আমল করতেছে, আল্লাহ কুরআন তেলাওয়াত জানে না, কোন মাটা পর্যন্ত সহি করে পড়তে পারে না, আমাদের উপর জিম্মাদারি ছিল, আমাদেরকে তুমি এই নিয়ামত দান করছো কিন্তু এই নিয়ামতের হকাটাই আমরা করতেছি না আল্লাহ, যার কারণে আমরা বড় মুজরিম হয়ে গেছি আল্লাহ, বড় অপরাধী হয়ে গেছি আল্লাহ, আমাদের অপরাধ মাফ করে দাও আল্লাহ। আজকের থেকে আমরা এরাদা করছি আল্লাহ, ইয়া আল্লাহ আমরা প্রত্যেকে নিজ নিজ সাধ্য অনুযায়ী আমাদের নিজের উপর নিজের আমলগুলিকে আল্লাহ সুন্নত মোতাবেক করবো, আমার আমলকে পরিশুদ্ধ করবো, আমার জাহের করবো দুরুস্ত করবো আল্লাহ, আমার বাতিন আমরা দুরুস্ত করবো আল্লাহ। দুই হুকুম আল্লাহ, এফতাহে জাহের এবং এফতাহে বাতিন, দুইটি ফরজে আইন এ আল্লাহ আমাদেরকে এই গুরুত্ব বোঝার এবং সে মোতাবেক ব্যবস্থা নেওয়ার তৌফিক দান করে রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহমিন, এই যারা এই মাদ্রাসার মধ্যে তাদের সন্তানকে আল্লাহ এখানে দান দিতেন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য আল্লাহ আল্লাহ ছাত্র তলাবী এলেমদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ, এদের প্রত্যেককে আল্লাহ ওয়ালা হাফেজ বানায় দেন, আল্লাহ ওয়ালা হাফেজ বানায় দেন, নিজে হাফেজ দরকার নাই আল্লাহ, আল্লাহ ওয়ালা হাফেজ বানায় দেন, এরা যাতে আবার কোরআনের খেদমতে এরা যে তারা যাতে কোরআনের খেদমত পায় আল্লাহ, সে হাফেজ এদেরকে বানায় দেন, আমাদের অভিভাবকদেরকেও আল্লাহ সেভাবে তাদেরকে বোঝা তোলার জন্য, নিজেদেরকে সেভাবে শুধরানোর জন্য আমাদের অভিভাবকদেরকে আল্লাহ তৌফিক দান করেন, প্রত্যেকটা ঘরকে আল্লাহ গুণামুক্ত ঘর, আল্লাহ গুনার আসবাব উপকরণ ঘর থেকে বের করার তৌফিক দান করেন, হিম্মত দান করেন, গুনার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিলে আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদকে আবাদ করে দিন, এ আল্লাহ খানায় কাবা বাইতুল্লাহ মসজিদুল হারাম মসজিদের নবীর সাথে ইয়া আল্লাহ মসজিদের কুবার সাথে ইয়া আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মসজিদের সাথে আল্লাহ এই মসজিদকে আল্লাহ কবুল করে দেন আল্লাহ, ওই আল্লাহ এই মসজিদকে আপনি আবাদ করে দেন, ইয়া আল্লাহ এই মসজিদকে কবুল করে নেন, ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে এর সাথে কবুল করেন, এলাকার সমস্ত মাদ্রাসাগুলিকে কবুল করেন, এদের উলামায়ে কেরাম যারা এই এলাকায় আছেন তাদেরকে বসিরত দান করেন, ইয়া আল্লাহ বসিরত দান করেন আল্লাহ, তাদের আল্লাহ দিনের মেহনত করার তৌফিক দান করেন, এই মাদ্রাসার যাবতীয় হাজত
আল্লাহ আমাদের খাজানায় গায়েব থেকে পুরা করে দিন। এ আল্লাহ আমাদের সমস্ত দোয়া কবুল করেন। অনেক মুরব্বিরা আসেন, ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, ঈমান আমাদের বরকত দান করেন, কামাই রোজগারের মধ্যে বরকত দান করেন, আল্লাহ বরকতের মধ্যে বরকত দান করেন, সময়ের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমাদের সমস্ত গায়েব হাজত গুলি পুরা করে দিন। محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم آمين برحمتك يا أرحم الراحمين كي مشكوك يا أذان أذان المشكوك كي قلت لك حضرت أنت دیکھیں أذان المشكوك يا أذان شكتر كي وقت نکلنے কে পারবেন আজান সুন্নত মোতাবেক দিতে? আপনি সবাই আছে, অনেকে আছে। তবে আজকে যেহেতু প্রথম আজান এবং পরবর্তীতে সুন্নত মোতাবেক আজান দিতে হবে, এখানে আজান শিখতে হয়, এটা মস্কের মাধ্যমে শিখতে হয়। শুধু দাওরা হাদিস টাইটেল পাস করলেই আজান সুন্নত তরিকা দেওয়া এটা সম্ভব না, যদি সে ভালো করে মস্ক না করে। কাজে যারা আজান দিবে সবাই সুন্নত মোতাবেক আজান মস্কু গেলে শিখে নেবে। আজকে এখানে মাওলানা মুফতি রফিক সাহেব, হ্যাঁ উনি আজান দিবেন না? কতগুলো বুঝিল আজকে মসজিদের নামাজ পড়া, যতদিনই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত এই উদ্বোধনী মসজিদের যার নামাজ তারা যারা আবাস হইল সেই আমার তো মনে হয় আমি দিই কথা বলছেন। হ্যাঁ।